হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার আম্মু আপনার জন্য এসে একটি মজার রেসিপি, রেসিপিটির নাম হলো সিঙাড়া। এখানে আমি 1 কাপ আটা নিছি। আমি আটা দিয়ে আজকে সিঙ্গারা বানাবো। লবণ দিলাম পরিমাণ মতো, আর তেল দিব মনে করেন 1 চামচ। সংক্ষেপে বানাবো আমি এটা, একটু মাখাই নি। নর্মাল পানিতে এখন আমি এটা মাখাবো। একটু শক্তটা করবো, মানে বেশি নরম করবো না, সফট করবো না। দেখেন হয়ে গেলে এখন আমি এটা রেখে দেবো, 15 মিনিট রেখে দেবো। ঝটপট করবো, এটা ঝটপট নাস্তা। আর এর পাশে আমি আর এখন আমি পুরটা তৈরি করবো। আমি তেল দিচ্ছি প্রায়, আমি 4টা আলু রান্না করবো তো ভাজি করবো, এর মধ্যে আমি এটা দিচ্ছি। তেল দিলাম, আমি একটু পাঁচফোড়ন দিব। একটু তেজপাতা দিব, পেঁয়াজ দিব, নরম হোক, আদা রসুনটা দিব, আলু আমি বিক্রি করে যাচ্ছি, ছোটো ছোটো করে করছি। সামান্য একটু পানি দিয়ে কুচিয়ে নেব, লবণ দিব, জিরা দিয়ে কাঁচা জিরা, মানে গুঁড়া করে কাঁচা জিরা দিয়ে
ভেজে করে নিই আমি। দুইটা কাঁচামরিচ কেটে দিলাম, দুইটা দিচ্ছি, কুচি করে দিচ্ছি। এখানে মধ্যে আমরা আলু দিব, হাফ অন্ডা করি হালকা চিট হয়ে নেব। এখন আমি ডোটা একটু মুছে নেব, রুটি বানাবো। রুটি বানাবো, রুটি বানে সত্যি রুটি বানায় কাটে তাতে হবে। একটু মুছে নিলাম, ডো বানাবো, সরি সরি রুটি বানাবো। রুটির মতো বানাবে? হুম, রুটির মতো বানিয়ে দেবো, কাটবো। পুরটা ভরে দেবো, হয়ে গেছে। এটা খালি ভাজকে দিলেই হয়ে যাবে ভিতরে। এখন ভাজবো,
সিঙ্গারা মুতু যে সিঙ্গারা খায় না ওই সিঙ্গারা আমও বলে হয়নি আর কয়টা বানাবে তেল দিছো কত এক কাপের মতো তেল এক কাপের মতো তেল ভাজবো একটু হয়ে নি বাড়িটা অনেক সুন্দর আছে যাই দুধ নিয়ে আসি ভাজি এখন একটা ভাজি রুটি বানায় চার কোনা করে সিঙ্গারা বানাচ্ছে এর তো ভাজা হয়ে গেল আরো অনেক আছে এই যে এটা আছে দেখুন এটি হলো আমি আমার ভাই আমরা এই সিঙ্গারাটি টিফিন নিয়ে নিয়ে যাব আমার আম্মু সবই বাসায় রান্না করে পিৎজা এক কাপে ষোলোটা তাহলে আপনারা এক কাপে ষোলোটা করতে পারবেন টুকলা বেছে দিয়েছে এক কাপে এতটি হচ্ছে আজকে শেষ হয়ে যাবে তাই না আমার যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব এবং লাইক করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ